বাংলাদেশের সর্বশেষ আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদ সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি এরপর জানিয়ে দেব গোটা আন্দোলনের স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বলেছেন কাদের এদিকে এই আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের সামিল এরপর জানিয়ে দিব শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা শনিবার সন্ধ্যায় আরও জানিয়ে দিব মতবিরোধ থাকলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন মান্না সর্বশেষ জানিয়ে দিব শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে আপনার মূল্যবান মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পদদেশে সমাবেশ চলাকালে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারির ঘটনাটি ঘটে জানা গেছে রাজু ভাস্কর্যের পাদদেশে ভালো জায়গায় দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয় ঢাবি সভাপতি মাঝারুল কবির শয়নের বক্তব্য চলাকালে একদল অন্যদের শহরাওদী উরদান গেট পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায় পরে সেক্রেটারি সৈকত নিজে স্টেজ থেকে নেমে নেতাকর্মীদের আলাদা করেন এবং নেতাকর্মীদের সংগঠিত করতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনান সায়নের হাত থেকে মাইক নিয়ে স্লোগান ধরেন নেতাকর্মীরা বলেন সায়ন বক্তব্য দেওয়ার শুরুতেই তার নেতাকর্মীরা মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে মঞ্চের কাছে সৈকতের নেতাকর্মীরা ছিলেন পরে দুই গ্রুপের মধ্যে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে এর আগেও এমন হয়েছে এটা স্বাভাবিক ঘটনা এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন স্লোগানের চেয়ে ডিসিপ্লিন জরুরি আর সেই ডিসিপ্লিনের কি অবস্থা সেটা আমরা দেখেছি সংগঠনের ডিসিপ্লিন না মানলে আমরা সময় ব্যবস্থা নেব কাউকে ছাড় দেওয়া হবে না কোটা আন্দোলনের স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বলেছেন কাদের আপিল বিভাগের আদেশের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই এবং এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যুক্তিকতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের তিনি বলেছেন এই আন্দোলনের ওপর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে শুক্রবার এক বিবৃতিতে ওবৈদুল কাদের একথা বলেন বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাদেশ দিয়েছে আপিল বিভাগ আপিল বিভাগের এই আদেশের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা নেই বর্তমানে এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই এই আন্দোলনের ওপর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে এরপরে আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোন গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে শিক্ষার্থীরা এই আন্দোলন চলমান রাখলে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়লে তরুণ শিক্ষার্থীদের ওপর তারা আস্থাহীন হয়ে পড়বে একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে আমরা বিশ্বাস করি না কোমলমতি সব শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে উপেক্ষা করতে চায়। শুধু যারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তারাই আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে এই আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের সামিল সার্বভৌমত্বের জন্য বিপদগামী আওয়ামী লীগ সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য যুবক এবং ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ প্রধান বলেন দেশের ওপর মহাবিপদ ধেয়ে আসছে দেশের জন্য আবারও রক্ত ঢালতে হবে তাই দেশ রক্ষার প্রয়োজনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন মনে রাখবেন এই আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের সামিল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপার আয়োজিত ভারতীয় আগ্রাসন ও আওয়ামী আমলাদের ভয়াবহ দুর্নীতি এবং যুবকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগ সরকারের বেপরোয়া দুর্নীতি অর্থ পাচার ও লাগাম মিথ্যাচার এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে বিশ্বের কাছে বাংলাদেশ এখন কালো তালিকায় রয়েছে ভারতীয় আগ্রাসনের কারণে বিশ্বের কাছে বাংলাদেশ একপক্ষীয় চাটুকার হিসেবে চিহ্নিত হয়েছে তাই বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তালাকপ্রাপ্ত চীনের কাছে পাঁচশো কোটি ডলার ঋণ চেয়েছিলেন না পেয়ে অপমানিত হয়ে সফর সংক্ষিপ্ত করে শেখ হাসিনাকে শূন্য হতে ফিরে আসতে হয়েছে তিনি কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন কোটা পদ্ধতির সংস্কারের মাধ্যমে মেধাভিত্তিক চাকরি নিশ্চিত করতে হবে কোটা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের ওপর রাষ্ট্রীয় বৈষম্য সৃষ্টি করা যেন না হয় সেজন্য শিক্ষার্থীদের চলমান দাবি মেনে নিন ছাপ্পান্ন শতাংশ অগ্রাধিকার কোটার নামে আওয়ামী কোটা পদ্ধতির কারণেই এমপি মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত ও মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা শনিবার সন্ধ্যায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শনিবার সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যায় এ আন্দোলন দেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা পরে শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে যার যার ক্যাম্পাসের দিকে ফিরে যান প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল এর আগে বিকেল পাঁচটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় শিক্ষার্থীরা বলেন পুলিশ দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না প্রশাসনকে যৌক্তিক জবাব দিতে হবে কোটা সংস্কারের পরে তারা আন্দোলন থেকে সরে আসবেন এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেয় পুলিশ কোনোভাবে যাতে আন্দোলনকারীরা বাংলা মোটরের দিকে এগোতে না পারে সেটি নিশ্চিত করতেই অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মতবিরোধ থাকলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন মান্না নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শুক্রবার বারো জুলাই যুগপথ আন্দোলনের একত্রিশ দফা ও এক দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ আলো রহমান মান্না বলেন আমরা যেসব রাজনৈতিক দল সরকার বিরোধী আন্দোলন করছে তাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে কিন্তু আমাদের সবাই মিলে একটি কাজই করতে হবে এ সরকারের পতন আমরা যদি অতীত দেখি তাহলে দেখা যাবে আমরা কেউ কেউ আলাদা হয়ে গেছি কিন্তু আমাদের বরং আরো বেশি যুক্ত হতে হবে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল গতকাল বাংলা ব্লকের চলাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার বারো জুলাই বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয় তারা ক্যাম্পাস থেকে বিক্ষোভ নিয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এসময় সময় সদর ঘাটগামী এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া সদরঘাট এলাকার আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়